বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ লাইফস্টাইল ভিডিও। তো অন্নপ্রাশনের দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ব্লগ ভিডিওটা কিন্তু বিকেলবেলায় অন্নপ্রাশনের যে মানে খাওয়া দাওয়া বলো বা পার্টি মতো যেটা হয়েছিল সেটারই কিন্তু ভিডিও। এখানে কিন্তু আমি আর বৌদি এই হলটা, যেই হলটায় কিন্তু দাদার বৌভাত হয়েছিল, দুষ্টু দাদারও বৌভাত হয়েছিল, তো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, বেলুন দিয়ে, রাইস সেরিমানি লিখে খুব সুন্দরভাবে। আর পুচকুটাকে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে, কারণ দিনের বেলা এতটা সার্ভিস দিয়েছে, তো এখন ঘুমানোরই কথা। আর এই নিচে কিন্তু অনেক কিছু স্ন্যাক্স আইটেম, অনেক কিছু খাওয়া দাওয়া ছিল, মোমো ছিল, কোল্ড ড্রিঙ্কস, চা, পান ছিল, তারপরে এখানে অনেক কিছু ছিল, তো মানে ফুচকা ছিল, ফুচকা স্টল ছিল, অনেক কিছু খাওয়ার দাওয়ার ছিল, তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটু ছিল, কিন্তু অতটাও ঠান্ডা ছিল না। তো দেখো এই যে ফুচকা স্টলে চলে এসেছি, তো আমরা সবাই মিলে ফুচকা খাবো বলে। তো এখানে কিন্তু বৌদি ছিল, মাসির ছেলে ছিল, মানে আমার ভাই ছিল, তারপরে এখানে মা ছিল, সবাই মিলে কিন্তু দই ফুচকা খাচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমরা ওপরে যাবো, আর ওপরে কিন্তু যেখানে পুচকু বসেছিল পুচকুর উল্টো দিকে কিন্তু মানে সোজাসুজি লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল, তো সবাই অনেক মজা করছিল। আর এই পুচকুর দিদি কিন্তু এখানে গান করছে, তো দেখতে থাকো, অনেক মজা হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, খুবই মজা লাগবে আশা করি। আমার মা কিন্তু এই লাইভ মিউজিকের সাথে বাচ্চাগুলোর সাথে কিন্তু খুবই নাচছিল। আর এখানে ওদের বন্ধু পুচকুটার মানে ওর দিদির বন্ধুর স্কুলের বন্ধু থেকে শুরু করে তারপর ওই বন্ধুদের মা সবাই মিলে কিন্তু নাচছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। গানগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর গান করছিল। আরেকটা কথা, মা কিন্তু অন্নপ্রাশনে সকাল থেকে ছিল, মায়ের চোখে কিন্তু মানে একটা ভাইরাসের জন্য চোখটা ফুলে গেছিলো মা বাবা দুজনেরই, কিন্তু মা তাও কিন্তু এখানে এনজয় করছিল, কত এনার্জি না। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো কত এনজয় করছে সবাই, আমিও মজা করছিলাম কিন্তু নাচিনি। যাই হোক, মিউজিকের ফাঁকে কিন্তু ফ্যামিলির সবাই একসাথে হলে কিন্তু ফটো কিন্তু তুলতেই হবে। তো এখানে মা, মায়ের বোনরা মানে মাসিরা, বড় মামা, ছোটো মেয়ে, ছোটো মেয়ের হাজবেন্ড, তাদের ছোট্ট পুচকু, মেশো, সবাই মিলে কিন্তু এখানে ফটো তোলা হচ্ছিল। তো আমি এখানে ভিডিও করছিলাম, তারপরে আমার ফটো তোলা হবে না সেটা কি করে হয়। তো ভাইকে খুব জ্বালিয়েছিলাম, ফটো ভিডিও অনেক কিছু নিয়েছিলাম, তো অনেক মজা হয়েছিল। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য কিন্তু খুবই ভালো লাগছিলো, ওই জন্য ফটো কিন্তু তোলা খুবই দরকার। তো তোমরাও কিন্তু আমার মতো নিশ্চয়ই করো। তো তারপর এই যে ভাই আমার ফটো তুলে দিয়েছিল, অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছিল। আর একের পর এক কিন্তু লাইভ মিউজিক চলছে, আর সবাই কিন্তু অনেক মজা করছিল। এদের কিন্তু গান চলেই যাচ্ছে, অনেক ভালো ভালো কিন্তু গান শুনিয়েছে এনারা। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা।
যে লাইভ মিউজিকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসবো বলে চলে আসলাম ওপরের ফ্লোরে। তো এখানে কিন্তু খাবার দেখতেই পাচ্ছ লম্বা লাইন, স্টার্টার থেকে মেন কোর্সে অনেক কিছু ছিল। তো এখানে আমরা সব কিছু খাওয়ার পরে আইসক্রিমের এখানে চলে আসলাম কাউন্টারে, আইসক্রিমের কাউন্টারে। তো খুবই লাইন, ঠান্ডাও আর গরম, ঠান্ডাকালে মনে হয় সবাই বেশি আইসক্রিম খায়। তো আমি আইসক্রিম নিয়ে চলে গেলাম সোজা নিচের ফ্লোরে। তো এখানে দেখলাম অনেক ভিড়টা কম আছে, তো বৌদির সাথে আর কুচকুর সাথে একটা ফটো তুলতে হবে, কারণ আমার ফোনে নেই, ফটো ছাড়তে তো হবে ফোন থেকে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো বলো, সবাইকে বাই বাই টাটা করে বেরিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের এই ব্লগ ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আর এই জায়গাটা কিন্তু আমাদের ফাংশন হবে জগদ্ধাত্রী পুজোর পরের কিছুদিন পর, 2-3 দিন পরে কিন্তু আমাদের এখানে ফাংশন হয়, এই জন্য লাইটও লাগিয়েছে। তো ফাংশনে কিন্তু ঘন্টু খুব সুন্দর নেচেছিলো, ভিডিওটাও আসছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, খুব খুব ভালো থাকো, টাটা বন্ধুরা। খুব তাড়াতাড়ি ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা।